সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত? ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত? ইসলাম কি বলে? বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? সৈমুদ্দিন আল জাবির আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত? ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা। ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না, দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরীয়তে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন, আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো, এটি জায়েজ নাই। ইসলামী শরীয়তে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা। জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। এটি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, আর তাদের বিরোধিতা করার জন্য রসুল আকরাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এবাদতের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি, সে বিষয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা যায় নাই। তবে হ্যাঁ, স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয়, এমনি হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো, তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ। বাবলু আতি আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত, দেরিতে এক বা দুই বছর পরে করা যাবে কিনা। এক দুই বছর পরে করলে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মতো হলো না। সুন্নাহ হলো সপ্তম দিনে করা অথবা চোদ্দতম কিংবা একুশতম দিনে। পৃথিবী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফভিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। ওমর আমিন জানতে চেয়েছে বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যায় না। হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS-এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই। SA শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলে আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচড় লাগে? এরকম কোনো কথা কোনো দেশে আছে বলে আমার জানা নাই, তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করি।